बाज लो तो माँ आलोर दे। पंचाश लाख रतन बोस बोस পদবীর কেউ তো কেন কি হলো? আসলে নামের বানানটা না আমার মনে পড়ছে না, তারপর ভুল হয়ে যাবে, কোনো দরকার নেই। আমি পরে নামের বানানটা জেনে তোমাকে আমি দিচ্ছি। সই করার সাথে নামের বানানের কি সম্পর্ক? আমি ব্ল্যাঙ্ক চেকে সাইনটা করে দিচ্ছি, তুমি পরে নামের বানানটা জেনে নাম আর অ্যামাউন্টটা বসিয়ে দিও। বোস, জাহ্নবী বোস, রতন বোস কি তাহলে জাহ্নবী বোসেরই? মিনু, কি ভাবতেছোস? হ্যাঁ, বীরবীর কইরা কি কইতাছিস আমারে ক না? না, এমন মজা। কতগুলো মুক্তির অর্ডার নিয়েছি বলো তো, কত দায়িত্ব নিয়েছি, এখন সেটা ভাবা ছাড়া কি আমার কিছু ভাববার আছে? যাই, ওদিকটা গিয়ে একটু দেখি। যাই, কৈফিয়ত। বাহ, আমার কাছ থেকে কৈফিয়ত চাওয়ার জন্য তুই আমাকে এই ঘরে ডেকে আনলি? দাদা ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইছি না, শুধু একটা ঘটনা পরিষ্কারভাবে জানতে চাইছি। জানতে চাইছিস, জেনে নে। তোর জানতে ইচ্ছে করছে, তুই নিজের মতন সাজিয়ে গুছিয়ে ব্যাপারটাকে জেনে নে, আমি উত্তর দেবো না। শোন মিনু, তোর কথার উত্তর দিতে আমি মোটেই বাধ্য নই। ব্যাপারটা আমার ব্যক্তিগত নয় দাদা ভাই, এর সঙ্গে আমাদের ব্যবসা, আমাদের পরিবার, আমার কর্তার সম্মান জড়িয়েছে। ব্যাপারটা যদি আমার ব্যক্তিগত হতো তাহলে আমি নিশ্চয়ই নিজের মতো করে সমস্যাটা মিটিয়ে নিতাম, তোমার কাছে আর এত প্রশ্ন রাখতাম না। ব্যাংকের অথরাইজড সিগনেটারি কে? আমি না তুমি? 50 লক্ষ টাকা চেক রতন বোসের নামে গেছে, তার জন্য কে দায়ী, আমি না তুমি? শোন শোন, এসব প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো দরকারই নেই, তার কারণ আমি একটা কথা বুঝতে পারছি না যে এসব কিছুর মধ্যে আমি আসছি কোথা থেকে। কারণ এর মধ্যে তুমি আছো তাই। মিনু, দাদা ভাই, আমি জানি আমি কোনো রতন বোসের নামে 50 লাখ টাকা তো দূরের কথা, একটা টাকাও দিইনি। ব্যাংক থেকে ম্যানেজার 50 লাখ টাকার চেকটা ছাড়ার আগে তোমাকে ফোন করেছিল, আর তুমি সবটা শুনে ম্যানেজারকে 2 মিনিট পরে কল ব্যাক করে বলেছিলে চেকটা ছেড়ে দিতে। এটা তো অস্বীকার করার জায়গা নেই, ব্রাঞ্চ ম্যানেজার তো আর আমার হয়ে মিথ্যে বলবে না। কি হলো দাদা ভাই বলো? কি বলবো, তুই নিজে সাইন করে চেক ইস্যু করেছিস, আমি বারণ করব কেন? আমি সেজন্য বারণ করিনি। হ্যাঁ ঠিক, এটা একদম ঠিক, কিন্তু দাদা ভাই মাঝখানে তাহলে 2 মিনিট সময়টা কেন নিয়েছিলে? আমাকে তো একবার ফোন করতেই পারতে, এতগুলো টাকার চেক, তার উপর আবার একটা আননোন পার্সনের নামে চেক, আমাকে তো ফোন করে জিজ্ঞেস করতেই পারতে, তাই না? কি বলতে চাইছিস কি তুই? দাদা ভাই, তুমি যতদিন আমাকে ব্যক্তিগতভাবে সমস্যায় ফেলতে চেয়েছো আমি কিচ্ছু বলি। ওয়ার্কশপে তুমি আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলে কর্তা থাকতে। আমার আর আমার ব্যবসার মাঝখানে যদি আসো না, একেবারে শেষ করে দেব। এই টাকা আমার, এই ব্যবসা আমার, তোমাকে শেষ করতে আমার 2 মিনিটও লাগবে না। সোজাই গঙ্গার ধারে লাশটা ফেলে দেব, কোনো এনকোয়ারি হবে না, কিচ্ছু হবে না, পরের দিন সকালবেলা শুধুমাত্র একটা বডি খুঁজে পাওয়া যাবে। এসব কথা আমি এতদিন কাউকে বলি, আমি জানি সাত নদীর হাটটা তুমি নিয়েছিলে, বিক্রিও করতে গেছিলে, কিন্তু ভগবানের কৃপায় হাটটা আমার কাছে ফিরে এসেছে। সেটা নিশ্চয় তুমি বুঝতে পেরেছো যে আমি জানতে পেরে গেছি হাটটা কে নিয়েছিল। ব্যক্তিগত পর্যায়ের এই দুটো কথা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি দাদা ভাই, কিন্তু এবারের এই চেকের ব্যাপারটা তো শুধু আমার একার নয়, তাই এই ব্যাপারে আমি আর চুপ করে থাকতে পারব না। সীমা ছাড়িয়ে যেও না, সীমা ছাড়িয়ে যেও না মিনু, সীমা ছাড়িয়ে যাচ্ছ। শোনো, তোমার ওই আলমারি থেকে হার বের করা সব আমি করিনি, আর চেকের ব্যাপারে আমি মোটেই ইনভলভ নই। লুক অ্যাট মি,
তাকাও। জানতে চাও? জানতে চাও সত্যিটা? কে ইনভলভ, কে কি করেছে জানতে চাও তো? বলো। সেটা জানার মতন সাহস আছে তোর? কি জানাবে তুমি বলো, আমি সব কিছু সহ্য করতে পারবো। বেশ, তাহলে শোন। কি হলো? কি হঠাৎ এভাবে এসে শুয়ে পড়লে যে, কি হয়েছে? আমার আবার কি হবে? তুমি তোমার মেডিসিন গুলো খাচ্ছ তো? হ্যাঁ সেটা তো খাচ্ছি, তোমার কি হয়েছে বলবে তো? কি আর হবে, তোমার মেডিসিন গুলো শেষ হওয়ার দুদিন আগে আমায় একটু বলে দিও। আমায় বলবে না? কি? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কিছু একটা হয়েছে, আমাকে বলবে না সেটা আলাদা ব্যাপার। আমার কি হবে, কি বা হওয়ার আছে? আমি তো বেকার একটা মানুষ, কোনো কিছু হওয়ার জন্য তো কিছু একটা কাজে ব্যস্ত থাকতে হয়। আমার তো তুমি সব কথা বলবে না, বেকার মানে? ঠিকই, তুমি এত কিছু বোঝো জানো, বেকার মানে বোঝো না? বেকার কাদের বলে জানো? কেন এসব কথা বলছো বলো তো, আজে বাজে কথা কেন বলছো? দেখো মিনু, তোমার আজকে আমার কথা বাজে মনে হচ্ছে, কাল আমায় বাজে মনে হবে, আর পরশু পরশু আর আমার সাথে থাকতেও ভালো লাগবে না, আর তারপর তারপর কি? তারপর কি? চুপ করে আছো কেন বলো? ও তোমাকে ভালোবাসে না, তোমার টাকাকে ভালোবাসে। একবার পরীক্ষা হয়েই যাক। কি হলো, কি ভাবছো? একবার যখন তোমার মনের মধ্যে একটা কথা এসেই গেছে তাহলে বলে ফেলো আর চুপ করে থেকো না বলো। যে স্বামী দু পয়সা রোজগার করার ক্ষমতা নেই না, তাকে বেশি দিন ধরে ভালোবাসা যায় না। আমি কিছু করি না সেটা সবাই জানে, আজ বাদে কাল তোমার নাম হবে, লোকেরা তোমায় চিনবে জানবে, তখন যখন তোমায় লোকেরা প্রশ্ন করবে যে মৃন্ময় পালের স্বামী কি করে, তখন কি বলবে তুমি? তখন নিশ্চয়ই তোমার স্বামীর পরিচয় দিতে গিয়ে তোমার লজ্জা করবে। তুমি এসব কেন বলছো? কি বলছো তুমি এসব? এর একটা বর্ণ আমার চেনা লাগছে না, একটা কথাও আমার চেনা নয়। তুমি এসব কি বলছো, কেন বলছো, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। তুমি ন্যাকা না বোকা কোনটা মিনু? আমি কি সারাটা জীবন এইভাবে কাটাবো? তুমি গিয়ে রোজগার করবে মূর্তি গড়ে গড়ে, আর আমি বসে বসে খাবো, তার চেয়ে আমার মরে যাওয়া ভালো। কি বললে তুমি? আচ্ছা তুমি কেন এরকম করছো বলো তো? আমি কি তোমাকে কোনোদিনও কোনো কাজে বাধা দিয়েছি? তোমার যেটা মন চাইছে তুমি সেটাই করো, তুমি তো সিনেমা বানাতে চাও তাহলে সেটা বানাও। আচ্ছা বেশ, তুমি তোমার সিনেমার গল্পটা আমাকে শোনাও তো, আমি শুনবো বল। আমি বাচ্চা ছেলে নই, হ্যাঁ, যেখানে গল্প বলা বলির খেলা খেলবো। কি চাই তোমার বলো তো, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি বলো না। হেল্প? হ্যাঁ ওয়েল ওয়েল ওয়েল, ঠিক আছে হেল্পই করো। আগে তুমি আমাকে এটা বলো যে একটা স্ত্রী স্বামীর প্রতি কর্তব্য কি, হোয়াট ইজ দ্য ডিউটি? একজন স্বামীর যা ডিউটি, সুখ দুঃখ বিপদ আপদের পাশে দাঁড়ানো। গুড, ভেরি গুড, এবার তুমি তাই করো, নিজের কর্তব্য পালন করো, নিজের ডিউটি করো। কি চাই তোমার? টাকা, মানি, আই নিড মানি মিনু। এই ছোট্ট একটা জিনিস তুমি না বোঝার মতন এতটা বোকা মেয়ে নো। না ততটা বোকা আমি নো, তবে আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। ডোন্ট সে নো মিনু, প্লিজ ফর গডস সেক হ্যাঁ বলো, নাহলে আজ আমি
আমার জীবনের সবচেয়ে বড় বাজি হেরে যাব। না বলো না মিনু, এটা শুধু টাকা নয়, আমাদের জীবনের বাজি। আমাকে হারিয়ে দিও না প্লিজ। প্লিজ হ্যাঁ বলো মিনু। আর একটা টাকাও আমার পক্ষে তোমাকে দেওয়া সম্ভব নয়। দেখো তুমি কেন বুঝতে পারছো না, ব্যাংকে আর টাকা নেই। এর আগেও তো আমি তোমাকে টাকা দিয়েছি, আর সেটা কাউকে না জানিয়ে দিয়েছি। ও তোমাকে ভালোবাসে না, তোমার টাকাকে ভালোবাসে। মিনু যদি তোমাকে ভালোবাসতো কিংবা তোমার ভালো চাইতো, ওর এটা বলা উচিত ছিল যে এই নাও টাকা। তুমি কি ভাবছো সোম? এক দুবার ও ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছে মানে বারবার সেটাই করবে? না সোম, নো। আজ না তোমার আলোর দিন, চলো 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 পাল্টা।